আজকে যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা বাঁধাকপির পরোটা। এই রান্নাটা আমি করিনি, আমি জাস্ট ভিডিও করেছি মাত্র। সব ক্রেডিটটাই বোনের, বোন করেছে রান্নাটা। তাহলে চলো দেখি ও কী করে এটা বাঁধাকপির পরোটাটা আজকে তৈরি করছে। তো বাঁধাকপির পরোটা করার জন্য আমার লাগছে এখানে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, এখানে আদা রসুন এগুলো সব ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি, আর এখানে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর খানিকটা হলুদ, লবণও লাগবে, লবণ আর চিনি যে যার পরিমাণ মতো নেবে। আর এখানে আছে জোয়ান, ধনে পাতা, আর রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা। ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকেও আমি এখানে কুচি করে নেব। হ্যাঁ, বাঁধাকপিটা কুচিয়েছিলাম, ওটার সাথে এই রসুন আদা আর পেঁয়াজ কুচিটা মিশিয়েছি। এতে আমি বাঁধাকপি কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর জিরে ধনে গুঁড়ো, আর দিচ্ছি ধনে পাতা কুচি, আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। আমার কাছে কালো জিরেটা নেই, তোমরা চাইলে এতে কালো জিরেটাও অ্যাড করতে পারো। এটাকে ভালো করে চটকে মাখতে হবে। এবার ভালো করে বাঁধাকপিটা চটকে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি ময়দা। অল্প অল্প করে ময়দা দিয়ে মাখতে হবে, কারণ এটা দিয়ে জল ছাড়ে, সেই বুঝে ময়দাটাকে ইউজ করতে হবে। আমি এই যে খানিকটা মেখে নিয়েছি, আবার একটু পরে মাখবো, তাহলে খানিকটা জল বেরোবে, তাহলে পরিমাণ মতো আমি এটা ময়দায় ময়দাটা মেশাতে পারবো। এটাতে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি কিন্তু এটা পরিমাণ মতো লবণ আর চিনিও দিয়েছিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো, তখন আবার যদি একটু ময়দা লাগে আবার একটু ময়দা দিয়ে সেটাকে যাতে পরোটা আমি ভাজতে পারি সেরকমভাবে তৈরি করে নেব আবার একটু। আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি, ময়দাটা আবার একটু জল জল মতো হয়ে গেছিলো, তাই আমি আবার খানিকটা ময়দা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আবার একটু মেখে নেব ওটা। এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেব। এটাতে কিন্তু এখন আমি তেল দেব না, তেল দেব এই পরোটাটাকে উল্টে দিয়ে, তবে আমি তেল দেব। এবার এক চামচ তেল দিয়ে দিলাম এটাতে। আবার একটু উল্টে দেবো।
হয়ে গেছে এই পাঁচটা। এবার এটাকে উল্টে দেব। এবার তেল ব্রাশ করে দিলাম একটু। এটা যখন তোমরা করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে, আমার যেমন এখন লো আর মিডিয়াম আর লো এর মাঝামাঝি আছে, এরকম তাপটা বুঝে তবে তোমরা মিডিয়াম কিংবা লোতে ফ্লেমটাকে রাখবে। এটা প্রায় হয়ে গেছে, এদিকে এটাকে উল্টে দেবো। তোমরা এরকম চাইলে এরকম বাটার দিয়েও খেতে পারো। এটা তিতলি খাবে, তিতলি বাটার দিয়ে খাবে। আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু তোমরা, আমি যেমন আজকে আলুর দম করেছি, এই যে আমি আলুর দম দিয়ে খাবো, তিতলি বা আমার বোনের ছেলে ওরা যেমন বাটার দিয়ে খেলো, বোনের ছেলে খেলো সস দিয়ে আর তিতলি খেলো বাটার দিয়ে, আর এর সঙ্গে কি তোমরা যে মিক্সড পিকেলটা পাওয়া যায় ওটা দিয়েও খেতে পারো, ওটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। ধনে পাতার চাটনি বানিয়েও এর সঙ্গে খেলে খুব ভাল লাগে খেতে।